মতো দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আমি সাইফুল আজকে আমাদের সামনে আরও একটি নতুন ভিডিও আজকে আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা মালসিং পদ্ধতিতে চাষ করবেন না মালসিং সারা চাষ করবে তো এই বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে নতুন উদ্যোক্তারা ফোন করে বা প্রশ্ন করে যে সাইফুল বা আমি মালসিং পদ্ধতিতে চাষাবাদ করব। না মালসিং সারা চাষ করবো মালসিং পেপার ব্যবহার করলে কি আসলেই কি আপনার খরচাটা অনেক কম হয় তো এরকম প্রশ্ন যাদের মনের মধ্যে থেকে থাকে তাদের জন্য হতে চলেছে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে মালসিং পেপার ব্যবহার করবেন না মালসিং ছাড়া আপনারা চাষবাসগুলো করবেন তো সম্ভবত দর্শক যারা আমাদের চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যায় সম্মত দর্শক প্রথমাংশে আপনাদেরকে জানাবো যে আপনারা মালসিং পেপার ব্যবহার করলে কী সুবিধা পাচ্ছেন আপনি যে দশ হাজার টাকা খরচা করে এক বিঘা জমিতে মালসুম পেপার দিচ্ছেন আসলে এর সুবিধাটা কী কী এ বিষয়ে নিয়ে কিন্তু অনেকেই আমার কাছ থেকে জানতে চায় তাহলে আজকে কিন্তু এই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সমত দর্শক আপনারা যদি মালচিং পেপার ব্যবহার করেন আপনার জমিতে সেক্ষেত্রে আপনি যখন জমিটা প্রস্তুত করবেন আপনি জমি প্রস্তুত করার সময় যে রাসায়নিক সারটা দিবেন দেওয়ার পরে বেড করে মালচিং পেপার দেওয়ার পর আপনি যখন চারাটা লাগাবেন যতদিন পর্যন্ত আপনার কাছে ফল না আসবে তার আগে কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার সেই জমিতে ব্যবহার করা লাগে না সেক্ষেত্রে কিন্তু আপনার মালচিং পেপার ব্যবহার করার ফলে আমাদের কিন্তু রাসায়নিক সারের খরচাটা অনেকাংশেই কম হচ্ছে তো দ্বিতীয় নম্বরে যে সুবিধাটা আপনারা মালচিং পেপার ব্যবহার করলে পাবেন সেটি হচ্ছিলো আপনার আপনার জমিতে যদি আপনি মালচিং পেপার ব্যবহার করেন আপনার জমিতে কিন্তু আগাছা অনেকাংশে কম হবে বা ঘাসটা অনেকাংশে কম হবে তো আপনারা কিন্তু যত আপনার জমিতে ঘাসটা কম হবে ততই কিন্তু আপনার লেবার খরচাটা যেটা সেটা কিন্তু অনেক কম হবে তো আপনার যে কোনো এলাকায় এখন যদি আপনি একটা লেবার নেন সেক্ষেত্রে কিন্তু একটা লেবারের হাজিরা প্রতিদিন দেওয়া লাগে পাঁচশো টাকা সর্বনিম্ন তো আপনার জমিতে যত আপনার লেবার লেবারটা কম লাগবে ততই কিন্তু আপনার জমিতে কিংবা ফসলে আপনার খরচাটা অনেকাংশে কম হবে তো আপনার মালসিম ব্যাপার ব্যবহার করার ফলে যেহেতু আপনার জমিতে আপনার ঘাসটা উঠতেছে না সেক্ষেত্রে আমার লেবার খরচাটাও অনেকাংশে কম হচ্ছে তো তৃতীয় নম্বরে যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছিলো আপনার আপনার জমিতে যত ঘাস কম হবে তত কিন্তু আপনার জমিতে কিংবা গাছে পোকামাকড়ের আক্রমণটাও কম হবে তো পোকামাকড়ের আক্রমণ যত কম হবে আপনার আপনার গাছে তত কিন্তু আপনার কীটনাশকের খরচাটাও কম হবে তো আপনার মালসিম ব্যাপার ব্যবহার করার ফলে আপনার কিন্তু কীটনাশক খরচাটাও কিন্তু কম হবে চতুর্থ নাম্বার আপনার যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছিল আপনার আপনার জমিতে যেহেতু ঘাস উঠতেছে না এবং আপনার জমিতে যেহেতু মালসিং পেপার ব্যবহার করছেন তো মালসিং পেপার ব্যবহার করার ফলে আপনার বেডে কিন্তু রাসায়নিক সারগুলো রিজার্ভ থাকতেছে মানে ঘাসগুলো খেতে খাতে পারতেছে না বা অতিরিক্ত আপনার তাপমাত্রার কারণে আপনার রাসায়নিক সার রাসায়নিক সার যে যেগুলো দিয়েছিলেন সেগুলো নষ্ট হচ্ছে না এ কারণে কিন্তু আপনার গাছের গ্রোথটা ভালো থাকবে গাছের গ্রোথটা যত ভালো থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি সেই গাছ থেকে আপনারা ফলন পাবেন মালচিং পেপার ব্যবহার করার ফলে আপনার কিন্তু গাছের গ্রোথটা যেহেতু ঠিক থাকতেছে সেই কারণে কিন্তু আপনার সেই গাছ থেকে আপনার ফলনও তাড়াতাড়ি পাচ্ছেন তো এদিক দিয়ে কিন্তু একটা সুবিধা তো এই তো গেল আপনার মালচিং পেপারের সুবিধা তো অনেকে আমাকে প্রশ্ন করে আশা করি আমরা সে প্রশ্নের উত্তরটা এই ভিডিও থেকে আপনারা পেয়েছেন এবার আসি যে মালচিং পেপারের অসুবিধাটা কি কি মালচিং পেপার ব্যবহার করার পরেও আপনার নতুন উদ্যোক্তারা কি কারণে এই আপনার ফসলটা ভালো হচ্ছে না তো সমত দর্শক আপনি যখন মালচিং পেপার দেয় আপনার যখন বেডটা তৈরি করবেন তখন কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে বেডটা তৈরি করতে হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে সিঙ্গেল লাইনে বেড করতে হবে এবং বেডটা করার পর আপনাদেরকে কিন্তু সঠিক নিয়মে মালসিং পেপারটা বিষাতে হবে এই জায়গায় কিন্তু নতুন নতুন তারা মালা মারাত্মক ভুল করে কারণ তারা জানেই না যে গরমকালে কীভাবে মালসিং পেপারটা বিষাতে হয় এবং শীতকালে আপনার কীভাবে মালসিং পেপারটা বিষাতে হয় সমত দর্শক আপনি যখন শীতকালীন সময়ে মালসিং পেপারটা বিষাবেন তখন কিন্তু আপনাদেরকে দুইমের সাইডে কিন্তু মালসিম পেপারটা ব্লক করে দিতে হবে যাতে ভিতরে আলো বাতাসটা না ঢোকে আর আমরা যখন আপনার গরমকালে আমরা মাছ ব্যাপারটা বিছাবেন তখন কিন্তু আপনাদেরকে মালসিং পেপার ঢিলে ঢালাভাবে বিছাতে হবে ঢিলে ঢালাভাবে এই কারণে মালসিং পেপারটা বিছাবেন যাতে আপনাদের বেডটাও অতিরিক্ত মাত্রায় গরম না হয় কারণ আপনাদের বেডের ভিতরে একটু আলাপ পাতার যাতে বেশ করে এদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাদেরকে মালসিম ব্যাপারটা বিষাতে হবে আপনি যদি সঠিক নিয়মে বেড এবং মাছ ব্যাপারটা না পারেন সেক্ষেত্রে কিন্তু কখনই মালসিং পেপারের যে সুবিধাটা সেটা কিন্তু কখনই আপনারা পাবেন না তো দ্বিতীয় নাম্বারে যে কারণে উদ্যোক্তারা মালসিম ব্যাপারের সুবিধাটা পায় না সেটা হচ্ছিল আপনার উদ্যোক্তারা না যে কিভাবে মালসিম পেপারের বেডে চারাগুলো লাগাতে হয় তো আপনি যদি মালসিম পদ্ধতি চাষাবাদ গুলো করেন অবশ্যই কিন্তু কোকোপিটের চারা লাগাতে হবে তো অনেক উদ্যোক্তারাই মনে করে যে সাইফুল বা আমি কি মাটির চারা লাগাতে পারবো না তো মাটি চারা এই কারণে লাগাতে না কারণ মাটি চারাতে কিন্তু শিকড় থাকে না আর কিন্তু কোকোপিটের চারাতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিকড় থাকে এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে আপনারা অবশ্যই অবশ্যই যখন মালচিং পদ্ধতিতে আপনারা চাষাবাদগুলো করবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে কোকোপিটের চারাগুলো লাগাতে হবে সমত দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কী কী ভুলগুলো আপনারা করেন চারার ক্ষেত্রে তো চারাগুলো আপনারা যখন লাগান আপনাদের জমিতে তখন কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আপনারা চারাটা যখন লাগাবেন চারাটা যাতে মাটির নিচে বেশি না যায় কিংবা মাটির উপরেও যাতে না হয় চারা এমনভাবে লাগাতে হবে যাতে আপনার চারাটা উপর দিকে বেশি না উঠে এবং নিচ দিকেও না যায় আমি যখন মাটির নিচে বেশি যাবে তখন কিন্তু চারাটার গ্রোথটা ভালো আসবে না চারাটার কিন্তু গোড়া পচার সম্ভাবনা বেশি থাকবে আর যখন আপনি আপনার চারাটা উপর দিকে লাগাবেন আপনার আপনার চারা যদি শিগুরগুলো বেড়ে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার কিন্তু সেই চারার শিকড়গুলো শুকে যাবে শুকে যায় চারাগুলো কিন্তু মারা যাবে আর যদি আপনার চারাগুলো লাগানোর পরে আপনি কিন্তু কখনোই আপনার চারা গোড়ায় অতিরিক্ত বেশি মাটিও দেওয়া যাবে না এবং মাটিটা যাতে কম না হয় সে সেটাও কিন্তু করা যাবে না তো উদ্যোক্তারা কিন্তু যখন চারাগুলো লাগায় আমি দেখি যে আমরা চারা আমরা গোড়ায় কিন্তু মাটিটা কিন্তু কম থাকে তো কম থাকার কারণে আমরা যখন বৃষ্টি হয় তখন কিন্তু চারা গোড়ায় পানি জমার কারণে চারাগুলো কিন্তু গোড়া পোষার সমস্যাটা বেশি হয় তো গোড়া পোষায় কিন্তু চারাগুলো মারা যায় তো এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে ভাই আমার কাছের গোড়া পচে যাচ্ছে তো আমরা যখন বলি ভাই আমরা চারাতে গোড়ার মাটি কম হয়েছে আমরা ওই জায়গায় পানি জমায় থাকতেছে তখন সেই উদ্যোক্তা কিন্তু অতিরিক্ত মাত্রায় মাটি দিয়ে আমরা ওই আপনার চারার গোড়াটা কিন্তু লেভেল করে দেয় তো আপনার চারাটা যখন আপনার মাটিটাও বেশি হয় তখন কিন্তু গাছের গোড়া পোসাটা বেশি হয় এই কারণে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন আমি চারাটা লাগাবো চারাটা যাতে আপনার ওই মালচিং পেপার সেম সেম হয়ে মাটিটা থাকে তো এভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে চারাগুলো লাগাতে হবে তো চারাটা যদি আপনি ভুল নিয়মে লাগান সেক্ষেত্রে কিন্তু চারাটার গ্রোথ আসে না চারা গোড়া পসার সমস্যাটা বেশি হয় তো এই কারণে কিন্তু নতুন উদ্যোক্তারা মালচিং পেপারের সুবিধাটা পায় না তৃতীয় নম্বরে যে কারণে উদ্যোক্তারা মালচিং পেপার ব্যবহার করার পরেও আপনার ফসলটা ভালো হয় না সেটি হচ্ছে আপনার সেচ ব্যবস্থাপনাটা মালচিং পেপার দিলে কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে সেচ ব্যবস্থাপনাটা করতে হবে এই জায়গায় কিন্তু আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রেখেই কাজগুলো করতে হবে সমত দর্শক আপনি যদি সঠিক নিয়মে সেচটা না দিতে পারেন আপনার ফসলে কী কী সমস্যা হতে পারে আপনারা তো জানেন যে মালসিং পেপার ব্যবহার করার ফলে আপনাদের কিন্তু বেডে বেডটা কিন্তু অতিরিক্ত মাত্রা গরম হয় তা যদি সঠিক নিয়মে আপনি চেষ্টা না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে শিকড়টা আছে আপনারা কিন্তু অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু আপনার শিকড়গুলো পচে যায় তো পচে যাওয়ার ফলে কিন্তু গাছের গ্রোথটা ভালো আসে না এবং গাছের সেই গাছ থেকে কিন্তু আপনার ফলনটাও ভালো পান না তো এই জন্যে আমি বলি যে আপনারা কিন্তু সেই ব্যবস্থাপনাটা সঠিক নিয়মেই করবেন মালসিং পাপার দিলে তো অবশ্যই কিন্তু আপনারা মালসিং পাপার ব্যবহার করলে হবে না শুধু আপনাদের কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে তারপরেই কিন্তু আপনারা মালসিং পেপারে যে আপনার সুবিধাটা সেটা কিন্তু আপনারা পাবেন চতুর্থ নম্বরে যে বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন মালসিং পেপার ব্যবহার করলে সেটি হচ্ছে আপনার রাসায়নিক সারের সঠিক ব্যবহার তো আমরা কিন্তু প্রথমাংশে যখন উদ্যোক্তারা জমিগুলো প্রস্তুত করে তখন কিন্তু আমরা সারের যে একটা লিস্ট আছে এটা কিন্তু নতুন উদ্যোক্তাদের আমরা দিয়ে দিই বা বলে দিই তো সেই নিয়মে আপনি যখন রাসায়নিক সারগুলো দিবেন দেওয়ার পরে আপনার গাছের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হবে তখন কিন্তু আপনাদেরকে গাছের কন্ডিশন বুঝায় কিন্তু আপনাদেরকে রাসায়নিক সারগুলো ব্যবহার করতে হবে তো আপনারা যদি গাছের কন্ডিশন বুঝে রাসায়নিক সারগুলো ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু মালসিং পেপার ব্যবহার করার পরেও কিন্তু গাছের গ্রোথটা ভালো আসে না তখন কিন্তু আমাদেরকে নতুন তারা বলে যে সাবুল ভাই আপনারা তো বলেন যে মালসিং পেপার ব্যবহার করলে গাছের গ্রোথটা ভালো আসে তো আমার গাছের গ্রোথটা তো আপনার সঠিক নিয়মে আসতেছে না তো আপনারা কিন্তু এই কারণে লক্ষ্য রাখবেন যে আপনার গাছের কখন কোন রাসায়নিক সারটা দরকার হচ্ছে বা দেয়া লাগবে তো এই বিষয়ে মেনেই কিন্তু আপনাদেরকে রাসায়নিক সারগুলো আমাদের জমিতে দিতে হবে আমরা যখন হ্যাঁ রাসায়নিক সারগুলো সঠিক নিয়মে দান না দিতে পারবেন তখন কিন্তু আমাদের গাছের গ্রোথটা ভালো আসবে না সেই ফসলটা কিন্তু আপনার ভালো হবে না তো তাই কিন্তু আপনাদেরকে সঠিক নিয়মে রাসায়নিক সারগুলো ব্যবহার করতে হবে তো এভাবে যদি আপনারা মালচিম পেপার ব্যবহার করে করে যদি চাষবাসগুলো করেন এই নিয়মগুলো মেনে তো আমি আশা করি যে আমার মালচিং পেপারের যে সুবিধাটা এটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন আর যারা সঠিক নিয়ম মেনে চাষবাসগুলো না করতে পারবে তারা কিন্তু কখনোই সেই ফসল থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না শুধু শুধু মালসিং দিয়ে কেন মালসিং ছাড়া করলেও আপনারা রেজাল্ট পাবেন না তাই কিন্তু আপনারা সঠিক নিয়ম মেনে এই চাষবাসগুলো করবেন তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা স্মার্ট কৃষি থেকে স্থায়ী ক্যারিয়ার করতে পারবেন দর্শক আমরা কিন্তু প্রতিনিয়ত এই খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যাতে আমাদের যে নতুন উদ্যোক্তারা আছে তারা যাতে এই কৃষি থেকে লসের শিকার না হয় এই কারণে কিন্তু প্রতিনিয়ত এ আমরা এই সময় কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতেছি সমত দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে মালসিং প্যাপার ব্যবহার করলে কি কি সুবিধা হবে এবং কিভাবে কি নিয়মে এই মালসিম প্যাপারে আমরা কাজবাজগুলো করতে হবে ফসলের ক্ষেত্রে এ বিষয়ে নিয়ে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি আর ফোনের মাধ্যমে জানার দরকার নেই এই ভিডিও থেকে আপনারা জানতে পারলেন সম্মত দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য এরকম কৃষি বিষয়ক পরামর্শ বা ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আসবো নতুন কোনো আর একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম